সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো এবং মনোযোগ দিয়েই পড়ছো। আজ বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানের অবশিষ্ট অংশগুলো পড়ব আমরা। প্রথম পাঠে আমরা প্রথম ছটি উপাদান নিয়ে আলোচনা করেছি, আজ দ্বিতীয় পাঠে অবশিষ্ট পাঁচটি উপাদান নিয়ে আলোচনা করব। তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা প্রয়োজনে আমাকে মেল করতে পারো। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহের প্রথম ছয়টা আগে শেষ করেছি, তোমাদের একটু আগে বললাম, অর্থাৎ যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ আমরা জানব বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ আর সংবাদ, সাংস্কৃতিক বিনিময় এগুলো নিয়ে। তাহলে আমরা বাসস্থান থেকে শুরু করি। বাসস্থান আসলে কি? আমরা মানে মানুষ, আমরা যেখানে বসবাস করি সেটাই হলো বাসস্থান। আর এই বাসস্থানটা হলো মানুষের মৌলিক চাহিদা। মানুষের কতগুলো মৌলিক চাহিদা আছে, তার মধ্যে একটি হলো বাসস্থান। আর আজকাল এই বিশ্বগ্রামের ধারণার কারণে বা বিশ্বগ্রাম ব্যবস্থাপনায় এই বাসস্থান নির্মাণের অনেক কলাকৌশল আবিষ্কৃত হয়েছে, আর এই প্রযুক্তি ব্যবহার করে মানুষ এখন বাসভবন নির্মাণ করছে। তারপরে কি করছে? সে বাড়িতে বসেই মানুষ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সামনাসামনি কথোপকথন থেকে শুরু করে রিমোট কন্ট্রোলিং পদ্ধতিতে কি করছে, নিরাপত্তা নিশ্চিত করছে, বাড়ির চিত্ত বিনোদনের ব্যবস্থা, সব কিছুই কিন্তু সম্ভব। তুমি বাড়ির বাইরে থাকলেও এখন তথ্য ও যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ বাসস্থান, যেটাকে বলা হচ্ছে স্মার্ট হোম, এই স্মার্ট হোমের অনেক কিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারো। হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, ফ্রিজ কন্ট্রোল করতে পারো, দরজা জানালা। এই বর্তমানের বিশ্বগ্রামের ধারণায় এখন একটা আধুনিক বাড়ি যেগুলো তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে স্মার্ট হোম, এই স্মার্ট হোমের সব কিছুই তুমি নিয়ন্ত্রণ করতে পারো, ঘরে বসে বা বাইরে বসে, বাইরে গিয়েও। আর স্মার্ট হোমটা কি করছে? গতানুগতিক যে আমাদের যে বাড়ি, সে বাড়ির ধারণাটা অনেকটাই বদলে দিয়েছে। এই ইন্টারনেটের যুগে এক দেশে বসেই অন্য দেশে ভার্চুয়ালি বিচরণ বা বসবাস করতে পারি আমরা। তারপরে কিভাবে কি করি আমরা? ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে তুমি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারো, তার সঙ্গে দেখা করতে পারো, মানে কথোপকথন চালাতে পারো। এর ফলে কি হচ্ছে?
আমরা সবাই ইন্টারনেটবাসী বা ইন্টারনেটের ভাষায় যাকে বলা হয় নেটিজেন, আমরা সবাই কিন্তু নেটিজেনে হয়ে উঠছি। মানে ঘরে বসে আমরা সব রকম যোগাযোগ করতে পারছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বর্তমানের যে ইন্টারনেটের প্রযুক্তি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেটা ব্যাপক ভূমিকা পালন করছে। তার একটা হলো ই কমার্স। কমার্স মানে তো বাণিজ্য, বুঝতেই পারছ, অর্থাৎ ইলেকট্রনিক ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য। এর ফলে কি হবে, তোমার যে পণ্য বা তুমি সেবা বিপণন করতে পারবে, বিক্রি করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবে, তারপরে ব্যবসা সংক্রান্ত লেনদেন সবই করতে পারবে। ধীরে ধীরে ব্যবসাটা পুরোপুরি কিন্তু হয়ে যাচ্ছে ই কমার্স নির্ভর, অর্থাৎ কম্পিউটার নির্ভর, ইন্টারনেট নির্ভর। তুমি যে কোনো ধরনের ব্যবসা তুমি তোমার ইন্টারনেট সংযুক্ত মোবাইল বা কম্পিউটারের সাহায্যে করতে পারবে, বা কোনো কিছু কিনতে পারবে, কোনো কিছু সরবরাহ করার দরকার হলে পারে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে তুমি সরবরাহ করতে পারবে। পুরো ব্যবসাটাই আসলে আস্তে আস্তে চলে যাচ্ছে ই কমার্সের অধীনে। এর ফলে কি হচ্ছে, প্রথাগত যে ব্যবসা সেগুলো কিন্তু অনেকটাই বদলে যাচ্ছে। তোমরা যদি খেয়াল করে দেখবে, তোমাদের আশেপাশে অনেকেই বিভিন্ন রকমের ব্যবসা এই ইন্টারনেটের মাধ্যমে করছেন। সেটা কেক তৈরি হতে পারে, কেক তৈরি করে প্রচার করা, বা ইন্টারনেটের মাধ্যমে অর্ডার নিয়ে আবার ইন্টারনেটের মাধ্যমেই তাদেরকে সাপ্লাইয়ের ব্যবস্থা করা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে ই কমার্সের ব্যবহার। পুরো ব্যবসা পদ্ধতিটাই, যেটা প্রথাগত ব্যবসা পদ্ধতি, সেটার ব্যাপক পরিবর্তন সাধন করে দিয়েছে। গাছগাছালি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এখন আমরা অনলাইনের ব্যবহার দেখতে পাচ্ছি প্রায় সব কিছুতে। প্রেস, টেলিভিশন, কম্পিউটার থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবসা বাণিজ্যেই কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে আমরা অনলাইনে বিজ্ঞাপন দেখতে পাই, আর অনলাইনের মাধ্যমেই কিনতে পারবো। এবং মূল্যটাও তুমি বাড়িতে জিনিস পাওয়ার পরে পরিশোধ করতে পারবে, আগে পরিশোধ করারও দরকার হবে না। এই ই কমার্সের কারণে কি হচ্ছে, ক্রেতা বিক্রেতাকে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আর কিভাবে ঘুরে বেড়াতে হচ্ছে আগে, এখনো যে একেবারে নাই তা না। তুমি খেয়াল করে দেখবে যে বিভিন্ন রকমের জুয়েলারি জিনিসপত্র বা মানুষের দরকারি জিনিসপত্র এইভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষে বা এক গ্রাম থেকে আর এক গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করত। এই জিনিসগুলো কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমাদের দেশে অনেক গ্রামে এখনও কিছু কিছু প্রচলিত আছে এগুলো, কিন্তু অতীতের তুলনায় দিন দিন এগুলো কমে যাচ্ছে। আর এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে একজন বিক্রেতাকেও যেতে হচ্ছে না, ক্রেতাকেও যেতে হচ্ছে না, এমনকি বিদেশের কোনো জিনিসও এখন আর আমাদের বিদেশে গিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে না। এই অনলাইনের ব্যবসা বাণিজ্যের কারণে আমরা ঘরে বসেই বিভিন্ন রকমের জিনিস পেতে পারি। আমাদের এই প্লেনে চড়ে বা আরও আগে জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশ থেকে জিনিস আনতে হতো, এখন আর কিন্তু এগুলোর প্রয়োজন নাই। তুমি তোমার ঘরে বসেই দেশি বিদেশি যে কোনো পণ্য যেগুলো ইন্টারনেটের মাধ্যমে পাওয়া সম্ভব সেগুলো তুমি পেতে পারো। এই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, আরও ঘটবে। তার মানে প্রথাগত যে দোকানপাট এগুলো হয়তো এক সময় বন্ধই হয়ে যাবে, সমস্ত ব্যবসাটাই চলে আসবে ইন্টারনেটের আওতায়। কারণ কেন আসবে, এই যে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার বা ফোনের মাধ্যমে তুমি কি করতে পারো, পণ্যের বাজার সম্পর্কে
খোঁজ খবর নিতে পারো। তার মানে আগে একটা দোকান খোঁজ করে তুমি যদি একটা জিনিস নাও বা অনেক দোকান খোঁজ করতে গেলে তোমার অনেক সময় লাগবে, বিভিন্ন রকমের দাম, সেটা তুমি ইন্টারনেটের মাধ্যমেই পণ্যের গুণগত মান এবং দাম জেনে নিয়ে তুমি তোমার সুবিধা মোতাবেক যেটা তোমার পছন্দ হলো সেই জিনিসটা তোমার পছন্দের দামেই তুমি অর্ডার করতে পারবে। তাহলে তুমি বাড়িতে বসেই সে তার ডেলিভারি পেয়ে যাবে। আর তুমি যে জিনিসগুলো তৈরি করবে, যদি তুমি উৎপাদনকারী হও, কোনো পণ্য উৎপাদনকারী হও, সেটাও তুমি এই ইন্টারনেটের মাধ্যমে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারো। তোমার ব্যবসার এতে প্রচার হবে, প্রসার হবে এবং তুমি ধীরে ধীরে সমৃদ্ধি লাভ করতে পারবে। তাহলে কত সুবিধা হয়েছে এখন ব্যবসা বাণিজ্যে, এখন আর আগের মতন চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা করা যাবে না। তুমি ইচ্ছা করলেই অনলাইনে ক্লিক করে অর্ডার দিতে পারছ, খুব বেশি কষ্টও নাই এর জন্যে। তারপরে বিভিন্ন রকমের পদ্ধতি আছে অনলাইনে মূল্য পরিশোধের, ক্রেডিট কার্ড, তারপরে স্মার্ট কার্ড, মানে টাকা পরিশোধ করার আর কি কার্ড যেগুলো আছে আর কি, জন্ম নিবন্ধনের স্মার্ট কার্ড না, টাকা পরিশোধে যেসব কার্ড আছে সেসব কার্ডের মাধ্যমে তুমি টাকা দিতে পারো। এছাড়াও তোমার মোবাইল ব্যাংকিংও আছে, বিকাশ, রকেট, নগদ, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা যে কোনো পণ্যের মূল্য পরিশোধ করতে পারি, সবই কিন্তু অনলাইনে। এখন খবরাখবর বা সংবাদ, এখন কি আর প্রতিদিন পেপার কেনার প্রয়োজন আছে? নাই। আর তুমি কয়টা পেপার কিনবে, একটা দুটো বা তিনটে? তুমি তো 10টা 12টা 15টা 20টা পেপার কিনতে পারবে না। আর এখন অনলাইনের মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের খবর কিন্তু পেয়ে যেতে পারো, এবং অনলাইনে মানে ইন্টারনেটে অনেক পেপার আছে, সারা পৃথিবীর যে কোনো পেপার, যে কোনো ভাষার পেপার তুমি পড়তে পারছো, এবং অনেক অসংখ্য, এবং সেখানে অনেক কিছু জানার বিষয় আছে। কিন্তু আগেকার যুগে বা এখনও প্রচলিত আছে, খবরের কাগজ কিনে তুমি অল্পই জানতে পারবে, ওই কাগজে যতটুকু প্রকাশ হচ্ছে ততটুকুই। আবার পেপার আসার জন্য আমরা অতীতে অনেক সময় অপেক্ষা করেছি, একটা সময় ছিল যখন ফেরিতে মানুষ যাতায়াত করতো, পেপারও ফেরির মাধ্যমে আসতো, সেই ঢাকা থেকে দূর দূরান্তে পেপার দিনের দিন পৌঁছাতোই না, 2 দিন পরেও 3 দিন পরেও পেপার পেয়েছি, সেই অভিজ্ঞতা আমারই আছে। কিন্তু এখন অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তে যা কিছুই ঘটছে তুমি মুহূর্তের মধ্যেই তার সংবাদ পেয়ে যাচ্ছ। সেই সংবাদ তোমার পাওয়ার জন্যে আর 2 দিন 3 দিন 1 দিন অপেক্ষা করতে হবে না। বিদেশি অনেক খবর তো আমরা পেতামই না অতীতে, যখন ইন্টারনেট এত বিস্তৃত হয়নি পেতামই না। তারপরে কিন্তু এখন কি মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি, তার এগুলোর পিছনে আবার কে দায়ী আছে? স্যাটেলাইট। স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে টেলিভিশন অনুষ্ঠান দেখছি, আগেও কিন্তু এটা সম্ভব ছিল না। তোমরা এই অসুবিধাগুলো এখন বুঝবে না, আমরা দেখেছি একটা মাত্র চ্যানেল দেখা যেত 70-এর দশক পর্যন্ত, সেটা বাংলাদেশ টেলিভিশন, তার বেশি কোনো চ্যানেলই দেখা যেত না। তারপরে কেবল লাইনের ফলে, স্যাটেলাইটের ব্যবহার করে, কেবল লাইন ব্যবহার করে আমরা অনেক টেলিভিশন অনুষ্ঠান দেখতে পাই। আর এই স্যাটেলাইটের কারণেই কিন্তু ইন্টারনেটও কিন্তু এখন আর নির্দিষ্ট সীমানায় আবদ্ধ নেই, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। তাহলে যে কোনো সংবাদ যে কোনো মুহূর্তেই আমরা পেতে পারি, আগের মতন আর অপেক্ষা করতে হয় না। বিনোদন, সামাজিক যোগাযোগ,
এখন তো বলতে গেলে আধুনিক যুব সমাজের বিনোদন সামাজিক যোগাযোগের মাধ্যমেই হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট সমৃদ্ধ মোবাইল ফোন, তাই না? অতীতে কিন্তু তা ছিল না। এখন সমস্ত বিনোদনই যেন মোবাইল ফোনের মধ্যে আটকে আছে, অন্য বিনোদন আর নাই। খেলাধুলা, গান বাজনা এগুলো প্রায় উঠেই গেছে, সব বিনোদন এখন এসে গেছে ওই যে বললাম একটা ইন্টারনেট সংযোগ সমৃদ্ধ কম্পিউটারের মধ্যে, কিছু কিছু রেডিওতে, কিছু কিছু টেলিভিশনে, তবে ব্যাপকভাবে মোবাইলে। এখন দেখো সিনেমা, রেডিও, টেলিভিশন, এদের মাধ্যমে কিন্তু এই বিনোদনের ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে কি এই মাধ্যমগুলো ছিল? আগে কিন্তু ছিল না, অনেক আগে, মানে তোমাদের নানা দাদাদেরও আগের আমলে, তখন কিন্তু এত সুযোগ ছিল না। তবে সিনেমা, রেডিও, টেলিভিশন এগুলোর ব্যবহারও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগের জন্য আগে কী ব্যবহার করা হতো? চিঠি, চিঠিপত্র লিখে আমরা একজনের কাছে, আমরা নিজেরা একজন আরেকজনের কাছে চিঠির মাধ্যমে বিভিন্ন রকমের খবর আদান প্রদান করতাম। তোমাদের কারো কাছে কি ব্যক্তিগতভাবে পাওয়া, মানে তোমার নিজের পাওয়া কোনো চিঠি আছে আজকের যুব সমাজে তোমাদের কাছে? তোমরা পেয়েছো জীবনে একটাও চিঠি, কিংবা একটাও চিঠি লিখেছো কাউকে? প্রয়োজনই হয় না, এখন মোবাইল ফোন আছে, এসএমএস, এসএমএসের দরকার নেই, প্রয়োজন ফোন করলেই আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই চিঠি লেখার উপর ভিত্তি করেই বিশ্ব সাহিত্য একটা বড় জায়গা দখল করে আছে। তোমরা ইচ্ছা করলে বইপত্র ঘেঁটে বা ইন্টারনেটের মাধ্যমে এই বিশ্ব সাহিত্যের চিঠিপত্র নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলো পড়তে পারো, তোমরা অবাক হয়ে যাবে। আমি বেশ কিছু পড়েছি, তার মধ্যে রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি, ইউরোপ প্রবাসীর চিঠি, জওহরলাল নেহরুর লেখা চিঠি তার মেয়েকে, মানে ইন্দিরা গান্ধীকে, এবং আমি ব্যক্তিগতভাবেও অনেককে চিঠি লিখেছি এবং অনেকে আমাকে চিঠি লিখেছে, তার অনেকগুলো আমার সংগ্রহও আছে। অনেক চিঠির বয়স তোমাদের বয়সের দ্বিগুণ তিনগুণ, তোমরা ভাবতেই পারবে না। আমার এই চিঠিগুলোই ভবিষ্যতে আমাদের ছেলেদের কাছে আশ্চর্য লাগে, তাদের ছেলেদের কাছে আরো আশ্চর্য লাগবে। এই যে আমরা যে বিশ্বগ্রামে এখন পরিবর্তিত হয়ে গেছি, যার ফলে এখন এই পৃথিবীতে বিনোদন আর সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নতুন নতুন পদ্ধতি এখানে যুক্ত হয়েছে যেগুলো তোমরা এখন ব্যবহার করছো। চিঠি লেখা কি এখন আর আছে? নেই বললেই চলে। টেলিভিশন, সিনেমা, সিনেমা হলের পরিমাণ এখন অনেক কমে গেছে, কমতে কমতে তো আমাদের দেশে সিনেমা হল এতই কমে গেছে আর সিনেমাকেও দেখতে যায় না বললেই চলে, খুব কম সংখ্যক মানুষ সিনেমা দেখতে যায়। আমি তো দেখছি আমাদের এই রাজশাহীতেই সিনেমা হল সবগুলো শহরের উঠে গেছে, সেখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়েছে। এখন তো সিনেমার জনপ্রিয়তা নাই, রেডিওর জনপ্রিয়তাও তো নাই বললেই চলে, উপকূল অঞ্চলে কিছু মানুষ ব্যবহার করে, আর রেডিও শোনার দরকার হলে পরে মোবাইলেই শোনা যাচ্ছে, মানে মোবাইলেই সব কিছু, এখন মোবাইলটাই জীবন, মোবাইলটাই জগৎ। আলাদাভাবে রেডিও কেনার দরকার নাই, আলাদা সিনেমা দেখতে যাওয়ার দরকার নাই, ইন্টারনেটে প্রচুর সিনেমা পাওয়া যায়, সিনেমা হলে যাওয়ারও দরকার নাই, চিঠি লেখারও দরকার নাই, আমরা সহজেই মোবাইলের সাহায্যে এসএমএস করতে পারি বা যোগাযোগ করতে পারি। টেলিভিশনটা কোনো কারণে টিকে আছে এই কেবল টিভির কারণে, অর্থাৎ ডিশ অ্যান্টেনার কারণে। ডিশ অ্যান্টেনা বাদ দাও আর কেউ টেলিভিশন দেখবে না। এমনিতেই টেলিভিশনের জন্য টেলিভিশনের সামনে বসে আর এখন আমি টেলিভিশন দেখার দরকার নাই, এখন তো স্মার্ট টিভি হয়ে গেছে, স্মার্ট টিভিতে মানুষ ইন্টারনেটের বিভিন্ন অনুষ্ঠানই বেশি দেখে। ওই কেবল টিভিরও দিন গেল বলেই
চলে। তোমার স্মার্ট টিভি থাকলে, ইন্টারনেট কানেকশন মানে ওয়াইফাই বাড়িতে থাকলে তোমার ওই কেবল টিভি কেবল লাইনেরও দরকার নাই, মাসে মাসে যে টাকাটা ওটা দেওয়ারও দরকার নাই। ওয়াইফাইয়ের মাধ্যমে তুমি প্রায় সব টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পারবে। এখন বিশ্বগ্রামের প্রত্যেকটা নাগরিকের যোগাযোগের মাধ্যম কি হবে? নিজস্ব কম্পিউটার বা মোবাইল, দুঃখিত তোমরা নিজেরাই ব্যবহার করছো মোবাইল ফোন, কম্পিউটারও কম ব্যবহার করছো তোমরা, 80-90% এখন ব্যবহার হলো মোবাইল ফোন, মোবাইল ফোনই সব কিছু। এখন কি হচ্ছে, আমরা সামাজিক যোগাযোগের জন্য কি ব্যবহার করছি? আমাদের দেশে আমরা সবচেয়ে ব্যবহার করছি ফেসবুক, অনেকে টুইটার ব্যবহার করছে, লিঙ্কডইন ব্যবহার করছে। তাহলে আমাদের বিনোদনের বা যোগাযোগের একমাত্র মাধ্যম কি হচ্ছে? ইন্টারনেট যুক্ত একটি কম্পিউটার বা মোবাইল, তোমরা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারছ। সাংস্কৃতিক বিনিময়, আমাদের দেশের চাল চলন, কথাবার্তা, বিভিন্ন জিনিসের ব্যবহার, সাহিত্য, সংস্কৃতি, এগুলো অন্য দেশের সঙ্গে আমরা এখন বিনিময় করতে পাচ্ছি। অন্য দেশের সব কিছু আমরা দেখতে পাচ্ছি, তাদের গান বাজনা, যন্ত্রপাতি, সিনেমা, তাদের পোশাক পরিচ্ছদ, অলংকার, আমরা যেমন তাদেরটা দেখতে পাচ্ছি আমাদেরটাও তারা দেখতে পাচ্ছে। এভাবে কিন্তু এখন সাংস্কৃতিক বিনিময়ও হচ্ছে, এখন আর একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আর এই যে মানুষের সাথে মানুষের ব্যাপক যোগাযোগ, এটা কার কারণে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই। আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই মানুষই হচ্ছে এক সংস্কৃতির মানুষ আর এক সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হতে পারছে। এখন কে সাদা কে কালো এসব আর ভেদাভেদ নাই। এখন দেখো আমরা সবাই বিশ্বগ্রামের বাসিন্দা হয়ে সবাই সবার সঙ্গে যোগাযোগ করছি, সবাই সবার সংস্কৃতি বিনিময় করছি। এখন আর নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে আমরা নেই। আমাদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, জুতা, স্যান্ডেল সব কিছুই কিন্তু আদান প্রদান হচ্ছে। আমরা মনে হয় আমাদের সংস্কৃতির চাইতে আমরা অন্যদের সংস্কৃতিতেই এখন বেশি আকৃষ্ট হয়ে পড়েছি। আমাদের দেশীয় পোশাক পরিচ্ছদ আর আগের মতন নাই, অন্যদের দেখে দেখে সেই রকম পোশাক পরিচ্ছদ পরছি, অলংকার ব্যবহার করছি, এমনকি চুলের স্টাইলটাও কিন্তু যুব সমাজ অন্য দেশের দেখে দেখে স্টাইল করছে, তাই না? মনে হচ্ছে অনেক পরিবর্তন ঘটে গেছে না আমাদের? আমাদের সংস্কৃতির চাইতে আমরা অন্যের সংস্কৃতি বেশি গ্রহণ করে ফেলেছি। আর এগুলো হচ্ছে এই যে সামাজিক যোগাযোগের মাধ্যম, এগুলোর সাহায্যেই। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণেই আমরা কিন্তু একে অপরের সঙ্গে আমাদের মতামত বিনিময়েরও সুযোগ পাচ্ছি, যেমন ফেসবুক, টুইটার, তাই না? তাহলে কি হবে, এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমেই আমরা কি হয়ে উঠব? সকলেই কিন্তু একদিন বিশ্বগ্রামের নাগরিক হব। আর বিশ্বগ্রামের সকল নাগরিকই হবে সংস্কৃতির ধারক ও বাহক। হবে মানে কি, আমরা অনেকটা হয়েই গিয়েছি। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। ধৈর্য ধরে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে তোমাদের সবাইকে ধন্যবাদ।